অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি জুলাই 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। তো প্রথমেই জানাই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটা ইন জেনারেল রাশিফল। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার এটা মিলল না। দেখুন, আমি এখান থেকে আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এটা মেনলি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই প্রেডিকশনটি আপনার সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, আমি কখনোই দাবি করি না যে 100% এই রাশিফল মিলবে, কিন্তু এই রাশিফল 40-50% বা 60% মিলতে কিন্তু বাধ্য। যদি আপনার দশা অন্তর্দশা শুভ চলে, সেক্ষেত্রে কিন্তু এই রাশিফল, এই গ্রহের গোচর আপনাদের ক্ষেত্রে বিশাল পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসবে, সে ভালোর দিক থেকে হোক বা খারাপ দিক থেকে হোক, দুটো দিক থেকে আমি আপনাদেরকে বলছি। তো আপনারা দেখুন রাশিফলটি, কিছুটা হলো আপনাদেরকে এ রাশিফল, এ মাস কেমন যাবে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সাবধানে থাকা উচিত, সেটার আগাম পূর্বাভাস, এবং আপনারা সাবধানে কিন্তু এ মাসটা চলতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশিরতেই রাহুর অবস্থান এবং বুধের অবস্থান এবং রবির অবস্থান, এবং রাশির দ্বাদশে শুক্রের অবস্থান, এবং রাশির দশম স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, রাশির অষ্টম স্থানে শনি গ্রহের অবস্থান, এবং রাশির সপ্তম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, এ মাসে যেহেতু আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি আপনাদের ঠিক দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ দশমভাব থেকে আমরা কর্মের বিচার করি, অর্থাৎ আপনাদের কর্মের দিকটা কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি কিন্তু মিথুন রাশির কিন্তু হবে। ষষ্ঠ এবং দশমের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে বিশেষ জোর কিন্তু আপনারা দেন, যদিও এ মাসে না পেলেন কিন্তু একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা, এমনকি সরকারি চাকরি বা সরকারি চাকরি তুল্য পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা, কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির দেখা যাচ্ছে। একটা বড় ধরনের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবেই, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি, যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো থাকে সেক্ষেত্রে। এইবার আপনাদেরকে জানি আপনাদের রাশির দ্বাদশ স্থানে শুক্র গ্রহের অবস্থান। আপনাদের রাশির দ্বাদশ, দেখুন আপনাদের যিনা যিনি পঞ্চমপতি সে কিনা দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং দ্বাদশপতি এক সক্ষেত্রিক, আপনাদের সন্তান সুখের জায়গাটা কিছুটা হলো সমস্যা তৈরি করবে এ মাসে, অর্থাৎ সন্তানের শরীর সরকার নিয়ে সমস্যা, এই দিকগুলো সন্তানের হেলথ নিয়ে কিছুটা সমস্যা, বা সন্তানকে নিয়ে সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা, এই দিকগুলো কিন্তু মিথুন রাশির এ মাসে লক্ষ্য করা যাচ্ছে, সেই দিক থেকে অবশ্যই আপনারা খুব সাবধানে থাকবেন, বা সন্তানের কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়া এই দিকগুলো, এবং আপনাদের রাশির চতুর্থবর্তী এবং রাশির অধিপতি আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ আপনাদের গৃহ সুখের জায়গা কিন্তু তৈরি করছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের কিন্তু ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, কোনো একটা শুভ অনুষ্ঠান শুভ ঘটনা আপনাদের মিথুন রাশি কিন্তু বাড়িতে কিন্তু হবে, অর্থাৎ শুভ কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে হবে, এবং আপনাদের জন্য বেশ কিছু শুভবার্তা এই জুলাই মাসে বহন করে নিয়ে আসছে গ্রহের গোচর, তাই নির্দেশ করছে। এবং সরাসরি সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, এবং সেক্ষেত্রে এবং একাদশ স্থানে দৃষ্টি, অর্থাৎ আপনাদের লাভ স্থানে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে বিশেষ কিন্তু আপনারা লাভ এবং সফলতা কিন্তু পাবেন, এবং সরাসরি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের
প্রোগ্রেস কিন্তু হবে, অর্থাৎ আপনাদের উন্নতি চরম শিখরে কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, উন্নতি কিন্তু আপনাদের খুব, আমি দায়িত্ব নিয়ে বলছি, হবে। বিবাহের ক্ষেত্রে এ মাসটা আপনাদের শুভ, বিবাহের ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন, বিবাহের ব্যাপারে আপনারা আলোচনা করতেই পারেন, নতুন বিবাহের কানেকশান বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ লাভ ম্যারেজও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম। এবং 16 তারিখে এই রবি গ্রহ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের তৃতীয় পতি, সে দ্বিতীয়ভাবে জলরাশিতে অবস্থান করছে। আপনাদের আবারও বলছি, এবং দ্বাদশ স্থানে শুক্র অবস্থা, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় কিন্তু আপনাদের বাড়াবে, কিছু কিছু ক্ষেত্রে হেলথ নিয়ে আপনাদের কিন্তু ভোগার সম্ভাবনা আছে। এদিকটা আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন। এবং অষ্টম স্থানে শনি গ্রহের অবস্থান, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা এই মাসে আছে। তবে আমি একটা আপনাদেরকে বলবো, যারা মদ্যপান করেন তারা কিন্তু ভুল করে মদ্যপান করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু দ্বিগুণ হবে। এক্ষেত্রে আপনারা মদ্যপানটা অবশ্যই ত্যাগ করার চেষ্টা করুন। এবং আপনাদের একাদশপতি দশম স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের কোনো কাজে সাকসেস কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এতদিন ধরে অনেক কাজ আটকে ছিল বা বিল পাচ্ছিলেন না বা আপনি কোনো কানেকশান পাচ্ছিলেন না, সেই কানেকশানগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু পাবেন, বা ড্রিল হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু ড্রিলগুলো আপনাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে, বা বড় ধরনের আপনারা অনেকে বিজনেস করছেন, বড় ধরনের একটা পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আপনারা কিন্তু একটা অর্ডার, যারা ব্যবসাতে অর্ডার পাচ্ছিলেন না তারা কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে অর্ডার কিন্তু আপনারা পাবেন। যারা কসমেটিক্সের বিজনেসে, ফুডের বিজনেসে, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের এ মাসে গাড়ি কেনার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো কোনো জায়গায় আপনারা ভূ সম্পত্তি পর্যন্ত ক্রয় করতে পারেন, হঠাৎ আপনার ফ্ল্যাট বাড়ি বা কোনো জায়গা কিন্তু কেনার একটা মিথুন রাশির এ মাসে কিন্তু প্রবল যোগ কিন্তু তৈরি করছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির কিন্তু ভালো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের এ মাসে ঠিক আপনাদের রাশির তৃতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনারা যারা অনেকটা মন থেকে ভেঙে গেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা আবার ফিরে আসবেন। বৃহস্পতির এই তৃতীয় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু দেখা যাচ্ছে। এবং রাশিতেই রাহুর অবস্থান বুধের সাথে বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের প্রদান করবে। যারা লটারি বা শেয়ার বা ফাটকা কারবারের সঙ্গে যুক্ত আছেন বা সাতটাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের কিন্তু আসবে, যারা এই সকল। তবে একটা জিনিস দেখতে হবে, আপনাদের জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন আছে, আপনাদের জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, সেগুলো যদি আপনাদের অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে কিন্তু গোচরের এই যে অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা ফাটকা কারবারি বা লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুভ। যারা গান বাজনা, ফিল্ম, মডেলিং, অ্যাক্টিং, গ্ল্যামার লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভালো সময় কিন্তু আসছে মিথুন রাশির জন্য। এ মাসে না হলেও সেটা কিন্তু আপনারা তারপরে মাস থেকে সেই জিনিসগুলো কিন্তু তৈরি হবে, তারপরে মাস থেকে কিন্তু সেই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। যারা টিউশনি পড়ান, অর্থাৎ যাদের টিউশনি পড়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ডক্টর আছেন, যারা নার্স আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ লাভজনক। যারা মেডিকেল শপ চালান, ওষুধের দোকান আছে বা মুদিখানার দোকান আছে বা কসমেটিক্সের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশির জন্য জুলাই মাস শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কিন্তু যারা ষাট ঊর্ধ্বের ব্যক্তিরা আছেন তারা অবশ্যই শরীরের দিকে নজর দিবেন, বিশেষ করে হার্ট
লাংস এবং আপনাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।